পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকার পরও ঊর্ধ্বমুখী চট্টগ্রামের চালের বাজার, এ নিয়ে বিস্তারিত জানাতে পাহাড়তলীর পাইকারি বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, সোহেলি, আপনি যেটা বলছিলেন যে পর্যাপ্ত চালের যে মজুদ, সেই মজুদটা আসলে আমি আপনাকে দেখাই, একটি মোকাম একটি দোকানে এসেছি, সেখানে আসলে এখানে যে চালের যে মজুদ সেটা কিন্তু রয়েছে, পর্যাপ্ত মজুদ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর যে চাল রয়েছে। এই পাইকারি, এই যে পাহাড়তলি যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজার বাজারের মধ্যে যে সবগুলো দোকানেই পর্যাপ্ত চাল রয়েছে এবং কিন্তু চালের এই মজুদ থাকার পরও চাল কিন্তু বেশ কিছু চাল কিন্তু প্রায় সব ধরনের চালই দাম বেড়েছে প্রায় 300 টাকা করে বস্তা প্রতি। তো আমি এই বিষয়গুলো একটু জানতে চাইবো, তার আগে একটু বলে রেখেছি যে প্রায় নাজির শাইল মোটা সিদ্ধ চাল এবং নূরজাহান পারি সবকিছু চালের মধ্যেই হচ্ছে প্রায় 200 থেকে 300 বা এরকম বেড়েছে এবং প্রতিটি বস্তা প্রতি যে দামগুলো বেড়েছে এটি কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং এই চালগুলো যে নির্বাচনের পরপরই কিন্তু অর্থাৎ গত এক সপ্তাহ ধরে এই চালটি বাড়ছে এবং এখন চালের দাম কিন্তু বাড়ার সময় নয়, এখন চালের দাম আসলে কমার সময় যেহেতু আমনের চাল কৃষকের ঘরে উঠছে। আমি একটু আমার সাথে এখানে রয়েছেন পাহাড়তলি পাহাড়তলির সাবেক পাহাড়তলি যে চালের বাজারের আড়তের সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজিমুদ্দিন। আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইব, এখন তো আমনের সময়, এখন কেন চালের দাম বাড়ছে? এটা আসলে আমার ব্যবসার জীবনে আমিও এটাই নিয়ে চিন্তা যে গত বেশ কিছু বছর দেখছি যে না এমন সিজনে কোনোদিন চাউলের বাজার বাড়ে না, এখন হঠাৎ করে আমাদের এই নির্বাচনের পর থেকে দেখলাম যে পরের দিন থেকে চাউলের বাজারটা বাড়ছে। এটা একটিমাত্র কারণ আমরা লক্ষ্য করছি, কয়েকটা কারণ, একটা কারণ হলো যে আমরা মোকামে আমাদের যারা আমরা এটা হলো বিক্রি মোকাম, খরিদ মোকাম থেকে যখন আমরা এখান থেকে মাল খরিদ করার জন্য যাই তখন ওরা বলতেছে যে ধানের দাম বেশি, চাউলের দাম এই জন্য বাড়ছে এবং এরা কৃত্রিম কিছু সংকটও সৃষ্টি করছে, মালটা তারা আস্তে আস্তে কম দিচ্ছে। আর এখানে আরও একটা কারণ আছে, আমাদের যে একটা কর্পোরেট গ্রুপে বেশ কিছু কর্পোরেট গ্রুপ আছে, তারা দাম চাল আসতে করছে, যেটা আমাদের পুরানো হাস্কি মিলগুলো এগুলো খালি, ওদের গুদামগুলো খালি, ওইসব জায়গাতে তারা কিছু মাল ধান স্টক করছে এবং আর এরা এই চাউলগুলোকে বিভিন্ন পর্যায়ে প্যাকেটিং করে দামটা বাড়াচ্ছে, বিধায় এই তাদের আমাদের এখানে চাউলের দামটা বাড়ে গেছে, নাহলে এই দাম বাড়তো না। ধন্যবাদ আপনাকে। আসলে উনি তার ব্যবসার অভিজ্ঞতা সেখান থেকে তিনি যে বলছেন যে চালের বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের কারণেই এই দামটা বাড়ছে, তো সেটা নিয়ে আসলে সরকারের নজর দেওয়া উচিত। তো এই ছিল এখানকার সবচেয়ে অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পাইকারি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।